আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, অনেকেই আমাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে কি না। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা দেখানোর চেষ্টা করবো। এবং অনেকেই কিন্তু আমার ফেসবুকে মেসেজ করেন, আমার ফেসবুকে ফলোয়ার হচ্ছে প্রায় 90,000 প্লাস। অনেকেই যে জিজ্ঞেস করে ভাই আপনার ইউটিউব চ্যানেল কোনো আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে, আমি একটু দেখাতে চাই। বেশি দিন হয় না আমার ইউটিউব চ্যানেলের বয়স, মোটামুটি একটু দেখাতে চাই। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন সোহাগ হাফিজ ব্লগস, এই নামে সার্চ করলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। সবার আগেই হয়তোবা আমাকে পেয়ে যেতে পারেন। আমি একটু চ্যানেলটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমার চ্যানেল, আমার নাম তো দেখছেন অবশ্যই, এই নাম হচ্ছে এই। আর এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার 44,700, মোটামুটি চ্যানেলটি দাঁড়িয়েছে। একটু আরও দেখাতে চাই, আপনারা আমাকে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে। এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। হ্যাঁ, এই হচ্ছে আমার চ্যানেল, আপনি যদি সার্চ করেন সোহাগ হাফিজ ব্লগস, অবশ্যই আমার এই যে দেখান হেলমেট পরা যে ছবিটা রয়েছে এটা আমার প্রোফাইল। আর সাবস্ক্রাইবার রয়েছে 44,746টা, মোটামুটি আমার পেজ। আমি কি কি কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করে থাকি সেটা হচ্ছে ভাইরাল ইস্যু নিয়ে বেশিরভাগ আমার ভিডিও হয়, আর মাঝে মাঝে ব্লগ করা হয়। ব্লগ করলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিউ অনেক কম, বেশিরভাগ ভাইরাল ইস্যু নিয়েই আমি ভিডিও বানিয়ে থাকি। আপনারা যারা আমার পেজে দেখেন যে ভাইরাল ইস্যু, আর যারা পেজে দেখতে পারেন না অবশ্যই আমাকে ইউটিউবে দেখতে পারবেন। যদি সার্চ করেন সোহাগ হাফিজ ব্লগস, এই নামটা সার্চ করবেন, এই দেখা আছে, এই যে লেখা, এই সোহাগ হাফিজ ব্লগ। আমি লিঙ্ক ফেসবুক পেজে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আর আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে আপনারা, আপনাদের কমেন্টেই কিন্তু আমরা একটু অনুপ্রেরণা পাই। কারণ হচ্ছে এই যত সাবস্ক্রাইবার বা ফলোয়ার সবই কিন্তু আপনাদের। হ্যাঁ, আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং আমাকে সাপোর্ট করেন অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যদি কোনো কন্টেন্ট হয় আপনার জেলাতে থাকে, যদি করার মতো মানবিক কন্টেন্ট থাকতে পারে, ভাইরাল ইস্যু থাকতে পারে, অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমার পেজে দেওয়া আছে, আপনি সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ।